আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ নেতৃত্বে আজকে এবং আমাদের সাংসদের উপস্থিতিতে যারা দলে যোগদান করতে এসেছেন তাদেরকে আমাদের দলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ওয়েলকাম জানাই। এরপরে আমাদের বাগমুন্ডি বিধানসভার কর্মী আমাদের 725টি পরিবার ইনাদের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। উপস্থিত আছেন মাননীয় সাংসদ জ্যোতির্ময় মাহাতো সিং মহাশয়, উনার নেতৃত্বে উনার হাত দিয়ে আজকে ইনারা সবাই ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পশ্চিম বাংলা তথা পুরুলিয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় উদ্বোধন নূতন বলে নয়, আর কাজ যোগদানটাও নূতন নয়, এটা দৈনিক হচ্ছে, এটা ধারাবাহিকভাবে চলবে 2021 পর্যন্ত। মানুষ ধরে ফেলেছে এই চোরের সরকার, দালালের সরকার, চিটিংবাজের সরকার, মিথ্যাচারের সরকার, এদেরকে ধরে ফেলেছে। গ্রামের থেকে শুরু করে প্রদেশ পর্যন্ত যতগুলো এরা, পঞ্চায়েত থেকে শুরু করে একদম রাজ্য সরকার পর্যন্ত যতগুলো চালাচ্ছে, শুধুমাত্র চিটিংবাজি ছাড়া এদের আর কোনো নেই। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে হত্যা করছে, প্রত্যেক দিন প্রত্যেকটা বিভাগের দুর্নীতির সঙ্গে এরা জড়িত। টোটাল মন্ত্রী পরিষদের একটাও বাকি নেই। যতগুলো বাংলায় জেলা পরিষদ চলছে সবগুলো জেলা পরিষদের সদস্য থেকে এমএলএ থেকে শুরু করে সবাই একদম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এবং গলা অবধি এদের পৌঁছে গেছে দুর্নীতি। তাই মানুষ নিজেকে বাঁচার জন্যে ভারতীয় জনতা পার্টিতে আসছে, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করছে। আগামী দিনে মাননীয় নরেন্দ্রভাই মোদীর হাত শক্ত করে বাংলায় সরকার হবে, এবং আমি এটাও কথা দিচ্ছি, যত দুর্নীতিগ্রস্ত, যত হত্যাকারী, যত পিসাচারী, যত আপনার পুলিশ প্রশাসনে যত দুর্নীতিগ্রস্ত আছে, সবাইকে আমরা কিন্তু হিসাব নিকাশ করে 2021-এর পরে সবার আমরা ঠিক করব, বদলাও নেব আর বদলও করব, দুটোই হবে। আজকে আমার কাছে যা হিসাব এসছে 725 জন এখানে যোগদান করেছে। দেখুন, এখানে 725 জনের মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, যা যে যে দলগুলো এখানে অতীতে সক্রিয় ছিল এখন মোটামুটি নিষ্ক্রিয় দিকে চলে গেছে, যে দু চারজন বেঁচে আছে সবাই এসছে ভারতীয় জনতা পার্টির ছাতার তলাতে। মধ্যে আমাদের জেলার লড়াকু সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় মাহাতো মহাশয় তথা আমাদের জেলা নেতৃত্ব, বিধানসভা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব সহ অনেক কার্যকর্তা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের 4টা জিপি থেকে মূলত বুর্দাকালিমাটি, সুইসা এবং সেরেংডি জিপির আংশিক এবং সিন্দিরি জিপি থেকে প্রায় 724টি পরিবার আজকে আমাদের এই 4টি জিপি থেকে প্রায় 724টি পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে আমাদের দলীয় নেতৃত্বের সামনে রেখে আমাদের দলে যোগদান করলেন, এবং আগামী দিনে এবং তার সাথে সাথে আমাদের একটা আলাদা কার্যক্রম ছিল, আমাদের এই মণ্ডলের একটা কার্যালয় উদ্বোধন করা হলো, এই মতো যোগদানের পর্ব আগামী দিনেও বাগমুন্ডি বিধানসভা বিজেপিতে যোগদান করার বিষয়বস্তুটা কি? আপনার বিষয়বস্তু এটাই হচ্ছে খাদ্য দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সরকারের বিভিন্ন
কারো কর্মক্ষেত্র সংক্রান্ত দুর্নীতি এবং সরকারের যে বিভিন্ন যে প্রকল্প এবং তহবিল আছে সেটাকে তছনছ করা হচ্ছে, সেখানে বেকার মানুষকে আরও বেকার করে দেওয়া হচ্ছে এবং গরিব মানুষকে আরও গরিব করে দেওয়া হচ্ছে। সরকারের কেন্দ্র সরকারের যেসবগুলো পলিসি এবং স্কিমগুলো আছে সেগুলোকে নিজের নামে চালানো হচ্ছে, বিভিন্ন তহবিলকে নিজের নামে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে কোনো রকমভাবে ফলপ্রসব কাজকর্ম হচ্ছে না, সেটার বিরুদ্ধে একটা অ্যাজ একটা রেভলিউশন বলতে পারেন, সেটার জন্যই আমরা সেখানে ইয়েতে যোগদান করা। আচ্ছা, কতজন আপনারা জয়েনিং করলেন? প্রায় 500 পরিবার। কোন অঞ্চল থেকে? কোন অঞ্চল থেকে? খুলনা কালীবাটি। এবং আপনি কোন অঞ্চল থেকে? আমি সুশান অঞ্চল থেকে। আচ্ছা, আপনার নামটা? সবিত চাটার্জী। আমি তুনতুলি সুশান অঞ্চল থেকে 500 পরিবার যোগদান করলাম, এই তো? হ্যাঁ। আপনি কোনো কি পদে ছিলেন আগে? না না, আমি সাধারণ কর্মী ছিলাম। ঠিক, ধন্যবাদ।